আপনারা কিন্তু অলরেডি জানেন যে ইউটিউবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্যে বা প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্যে আমরা ভিডিও এডিটিংয়ের উপরে একটা ফ্রি কোর্স করাচ্ছি, এবং এই কোর্সটাতে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনি ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারেন। এবং আমাদের এই কোর্সটাতে 1 থেকে 12টা পর্যন্ত ক্লাস আছে, এবং অলরেডি আমাদের 2টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে হলো 3 নম্বর ক্লাস। এবং আপনি যদি 2টা ক্লাস মিস করে থাকেন তাহলে সিম্পলি আপনি আই বাটনে ক্লিক করেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে আগের 2টা ক্লাস আপনি পেয়ে যাবেন, এবং ওই 2টা ক্লাস আগে একটু দেখে নেন। তার কারণ হলো যে যেহেতু এটা একটা কমপ্লিট ভিডিও এডিটিং কোর্স, তার অর্থ হলো যে যদি আপনি 1টা ক্লাসও মিস করেন তাহলে কিন্তু পরের ক্লাসগুলো একটাও বুঝবেন না। আর এই জন্যে আগের 2টা ক্লাস দেখে ফেলেন, তারপর আপনি এই ক্লাসটা কন্টিনিউ করেন, অথবা এই ভিডিওটা দেখে নিয়েও আপনি যদি আগের ভিডিওটা দেখেন তাহলেও আপনার মোটামুটি কভার হয়ে যাবে। তো আগের ভিডিওতে আমরা যেটা শিখছিলাম যে কিভাবে একটা ভিডিওর সাথে অডিও অ্যাড করতে হয়, কিভাবে অডিওর সাথে ছোট ছোট সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হয়, আরও টুকটাক অনেক কিছু। এবং আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে ভিডিওর মাঝে টেক্সট ইফেক্ট অ্যাড করতে হয়, তারপর লোয়ার থার্ড কিভাবে অ্যাড করতে হয়। যেমন দেখেন যে এইখানে অনেক সময় দেখেন যে ফেসবুকের একটা লোগো চলে আসে, বা ফেসবুকের একটা টেক্সট চলে আসে, বা একটা গ্রুপ নেম চলে আসে। অনেক ইউটিউবারদের ভিডিওতে দেখে থাকবেন যে নিচে সাবস্ক্রাইবের জন্য একটা ছোট লেখা আসে, তারপরে ফেসবুকে জয়েন করার জন্য সেখানে একটা লিঙ্ক আসে, ভিডিওতে লাইক দেওয়ার জন্য একটা ছোট লেখা আসে। এই যে টেক্সট ইফেক্টগুলো, এগুলো কিন্তু ভিডিওর সৌন্দর্যটা আরও এক ধাপ বাড়িয়ে দেয়। এবং আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো শিখবো। তাছাড়া একটা বিষয় আপনি একটু ভেবে দেখেন যে কিছুক্ষণ পরপরে যদি একটা করে টেক্সট চলে আসে ভিডিওতে এবং সেখানে যদি সাবস্ক্রাইব করার কথা বলা হয়, তাহলে কিন্তু অনেক মানুষ এই টেক্সটটা দেখে বা সাবস্ক্রাইব কথাটা দেখে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে। সো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক উপকারও আসে। তো চলেন আমরা সরাসরি কম্পিউটারে চলে যাই এবং আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা কাজ আছে, আর সেটা হলো যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ক্লাসের কোনো নোটিফিকেশন বা পরবর্তী যখন আমরা ক্লাস আপলোড করব সেই ক্লাসগুলো আপনার টোটালি মিস হবে না। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন, এবং কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি এবং একটা ভিডিও আমরা এখানে রেডি করে রাখছি। এবং এই প্রজেক্টটা আমরা কিভাবে ওপেন করছি, প্রজেক্টের রেজুলেশন কত হবে, প্রজেক্টের আপনি সেট আপটা কীভাবে দিবেন, তারপরে প্রজেক্টের অডিও ইন্টারফেস কত হবে, কত বিট থাকবে, এই সকল বিষয়বস্তু কিন্তু আমরা এর আগের ক্লাসে কমপ্লিট করছি। সো আপনি যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, না হলে কিন্তু এই পুরো জিনিসটা আপনার কাছে এলোমেলো মনে হবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের ভিডিও আমাদের রিসাইজ করা কমপ্লিট এবং আমাদের ভিডিও টাইম লাইনের অডিও ফিক্সড করা কমপ্লিট, এখন আমরা যেটা করব, আমাদের ভিডিওতে আমরা টেক্সট ইফেক্ট অথবা টাইটেল অ্যাড করব। টাইটেল বা টেক্সট ইফেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এইখানের যে অপশন আছে, এখানে দেখেন টাইটেল নামের একটা অপশন আছে, এবং এই টাইটেল অপশনে যদি আপনি আসেন তাহলে এখানে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ টেক্সট ইফেক্ট আছে, এবং এই সকল ইফেক্ট আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এবং সত্যি কথা বলতে কি যে একমাত্র ফিল্মোরা এই সফটওয়্যারটাতে এত পরিমাণ ফ্রিতে টেক্সট ইফেক্ট বা লোয়ার থার্ড বা ট্রান্সলেশন যেটাই বলেন না কেন আপনি, এটা এত বেশি পরিমাণ দেওয়া আছে যেটা অন্যান্য কোনো সফটওয়্যারে টোটালি নাই। কারণ হলো যে আমি পার্সোনালি অনেক সফটওয়্যার ব্যবহার করছি, কিন্তু সবথেকে বেশি রিসোর্স আসলে এই ফিল্মোরাতেই দেওয়া। ওকে, তো আমরা এখন দেখব যে কিভাবে আপনি এই লোয়ার থার্ডগুলো বা টেক্সট ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কোন ভিডিওর জন্যে কোথায় কোনটা প্রয়োজন। যেমন দেখেন, মনে করেন এখানে যদি একটা ইন্ট্রো থাকতো, অথবা আমি মনে করেন যেখানে কিছু একটা দেখাতে চাচ্ছি বা কোনো একটা লেখা দেখাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি কোথায় দেখাতে চাচ্ছি সেটা আগে আমি সিলেক্ট করে নিব। মনে করেন আমি এখানে দেখাতে চাচ্ছি কিছু একটা, ওকে? তো যদি আমি দেখি যে এটা আমার যদি চলে, যেমন দেখেন এটা কিন্তু এরকম শ্যাডো আকারে আসবে এবং মাঝখানে একটা লেখা আসবে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা কেমন দেখাবে সেটাও কিন্তু এখনই দেখাবে। এটা প্লে করে দেখতে হবে, আচ্ছা ওটা আমরা না দেখি, আচ্ছা এটাও প্লে করে দেখতে হবে যে এই যে এটা দেখেন ঠিক এইভাবে আসবে। যদি আপনি প্রত্যেকটাতে ডাবল ক্লিক করেন তাহলে আপনাকে দেখিয়ে দিবে যে কোনটা কেমনভাবে আসবে, ওকে? তো মনে করেন যে আমরা যে কোনো একটা সিলেক্ট করি, এটা আমরা সিলেক্ট করলাম,
ওকে, তো এটা আমরা দেখি, এটা ঠিক এইখানটাতে এরকমভাবে লেখাটা চলে আসবে। তো মনে করেন যে এই টেক্সটটা আমরা আমাদের ভিডিওতে অ্যাড করব। তো খুবই সিম্পল, এই টেক্সটটাকে প্রথমে ক্লিক করে ধরবেন, তারপরে এটাকে সিম্পলি টেনে নিয়ে আপনার ভিডিওর উপরে ছেড়ে দিবেন, নিচে ছাড়বেন না কিন্তু উপরে ছাড়বেন। ওকে, দেন আমরা এটা ছেড়ে দিলাম। এখন দেখেন যে এই টেক্সটটা কিন্তু এইখানটাতে বসে গেল। ওকে, দেন এর মধ্যে আপনি কী লিখবেন, সেটা কীভাবে লিখতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। এবং আপনি চাইলে কিন্তু এই যে থিমটা বা এই যে লাইনটা, এটার কালার চেঞ্জ করতে পারবেন, এটা টেক্সট চেঞ্জ করতে পারবেন, এটা সাইজ চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভও করে নিতে পারবেন। তো সেটা করার জন্য প্রথমে এই যে লোয়ার থার্ড, এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। তো আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে ঠিক এইখানটাতে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কী লিখবেন। তো আমি হয়তো এখানে লিখলাম যে ছোট্ট করে এফেক্ট সজল, আর কিছু আমি লিখব না, ঠিক আছে। এবং এটা লেখার পরে এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আমার ফন্টের স্টাইলটা কি স্টাইল দিব। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ ফন্টের স্টাইল পাবেন আপনি, এবং এখানে কিন্তু বাংলাও আছে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে বাংলাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনার যে যে এটা পছন্দ, যে ফন্টের স্টাইলটা পছন্দ, নর্মালি আমি পছন্দ করি কমিক, এই কমিক ফন্টটা বেশ সুন্দর দেখতে, ঠিক আছে। তবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সাদা, তো ফন্টের কালারটা সাদা হয়ে যাচ্ছে বলে একদমই বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, প্রথমে আমাকে এই ফন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এনি টাইম এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনি এখান থেকে যদি এটা হলুদ করে দেন তাহলে এটা হলুদ হয়ে যাবে। এখানে একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার মধ্যে হলুদ হচ্ছে, বাট বোঝা যাবে না, কিন্তু আমরা যখন ক্লিকটা ছেড়ে দিব তখন এটা বোঝা যাবে। ওকে, তো এটা চাইলে আমরা রেড করতে পারি। তো আমরা এটা রেড করলাম, রেড করে আমরা রেডটা একটু গাঢ় রেড করে দিলাম। দেন আমরা এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি যে এই যে ফন্টটা এটা আমরা কোথায় বসাবো, এই যে স্টাইল বা টেক্সট ইফেক্টটা এটা এখানে থাকবে নাকি একটু এদিকে আসবে নাকি একটু উপরে যাবে, এটা আপনি ঠিক এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন আমি এটা একটু নিচে দিলাম, এটা দেখেন যে টেক্সটটা কিন্তু নিচে চলে আসলো। তারপর যদি আমি এটা এদিকে দিই তাহলে এটাও কিন্তু এই যে টেক্সটটা কিন্তু এখানে চলে আসলো। তারপর যদি আমি উপরে দিই তাহলে টেক্সটটা উপরে চলে আসলো। ঠিক এইভাবে আপনি এই টেক্সটটা যে কোনো জায়গায় আপনি এটা বসাতে পারবেন। ওকে, আচ্ছা এটা তো গেল, এখন আসি, আচ্ছা এটা আমাদের একটু রিভার্স করতে হবে কারণ এটার সাথে ম্যাচ করে দেন আমরা এটা করব আর কি, কারণ পরের থিমটা শিখবো। তো দেন এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রান্সফর্ম, এর অর্থ হলো যে এটা আপনি চাইলে রোটেট করতে পারবেন বা এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যেখানে আপনার যতটুকু প্রয়োজন, বা আপনি এটা শ্যাডো করতে পারবেন, হালকা করতে পারবেন। তো এটা যদি আপনি রোটেট করেন, দেখেন এখানে আমরা রোটেট করলাম, দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে। আপনি যে কোনো সাইজে যে কোনো জায়গায় উল্টা সোজা বাঁকা করে ইচ্ছা মতো করে আপনি এটা লাগাতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি সাইজটা বড় করবেন তাহলে এটা আপনি সিম্পলি এই যে এইভাবে ধরে আপনি এটা সাইজ ছোট বড় করে আপনি টেক্সটটা এখানে সেট করতে পারবেন। বা এখানে কেন, যে কোনো জায়গায় আপনি টেক্সটটা ছোট বড় করে যে কোনো স্থানে যে কোনো স্টাইলে আপনি এটা বসাতে পারবেন। আর একবারে নিচে যেটা আপনি পাবেন এটা হলো ওপাসিটি, দ্যাট মিন্স হলো যে এই টেক্সটটা আসলে কতটুকু ফুটবে, এটা আপাতত 100% আছে। এখন যদি আপনার মনে হয় যে না 100% আপনার বেশি ফুটে উঠতেছে, একটু কমানোর দরকার কোনো কারণে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু কমায় দিতে পারবেন। যেমন দেখেন আমি একটু কমিয়ে দিলাম ওপাসিটিটা, হ্যাঁ ওপাসিটি বেশি কমে গেছে। আচ্ছা এখন দেখেন যে হালকা হালকা দেখা যাচ্ছে, যদি আপনি একটা আরেকটু বাড়ান তাহলে দেখবেন যে মোটামুটি আরেকটু গাঢ় হচ্ছে। আবার যদি আপনি এটা পুরোপুরি করে দেন তাহলে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। আর এছাড়াও আপনি যেটা করতে পারেন, ঠিক এই পাশ থেকে আপনি ফন্টের স্টাইল কালেক্ট করতে পারেন, যে অটোমেটিক আপনার এই ফন্টটা এই এই যে স্টাইল সেই স্টাইলে চলে আসবে। যেমন আমরা যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করি, ওকে মনে করেন যে আমরা এটার উপরে ডাবল ক্লিক করি, তো এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই ফন্টের স্টাইলটা অটোমেটিক আপনার এই ফন্টে চলে আসবে, এবং এটা কিন্তু ব্যবহার করা খুবই সহজ, তাই না? সো এখন থেকে আপনার ভিডিওতে আপনি ফেসবুকের লিংক বলেন বা যে কোনো লিংক বলেন আপনি সেটা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। আর তাছাড়া যদি আপনি প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখে থাকেন, দেখবেন যে তারা কোথাও না কোথাও তাদের হয় ফেসবুকের লিংক না হলে সাবস্ক্রাইব করার কথা, কিছু না কিছু এরকম একটু পরপরই তাদের ভিডিওতে টেক্সট আসে। ইভেন আপনি যদি আমার ভিডিও খেয়াল করেন তাহলেও কিন্তু আপনি সেখানে পাবেন। তো এটা আপনি এভাবে করতে পারেন। ওকে, তো আমরা এটা কেটে দিব। যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে কাটবেন কীভাবে, আপনি সিম্পলি এটার উপরে একটা ক্লিক করবেন, তারপর আপনার কম্পিউটারের ব্যাক স্পেস ক্লিক করবেন অথবা ডিলেটে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক কেটে যাবে। এবার আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ ইফেক্ট আছে, আপনার যে ইফেক্টটা পছন্দ আপনি সেই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনি আরও নিচে আসেন তো এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, দেখেন কত এই সুন্দর ইফেক্টটা, এটা অনেক সুন্দর একটা ইফেক্ট। কিন্তু আবার প্লে করি,
কত স্টাইলে এই ইফেক্টটা ওপেন হচ্ছে। ঠিক এরকমভাবে আপনার ভিডিওতেও আপনি চরম চরম ইফেক্ট ব্যবহার করতে পারেন। দেখেন কত স্টাইল, তাই না? সিম্পলি জাস্ট এরম ক্লিক দিবেন, এরকমভাবে আপনার নামটা চলে আসবে এখানে, এপাশে ছোট্ট একটা লোগো আসবে, এপাশে ছোট্ট একটা লোগো আসবে, খুবই সুন্দর লাগবে। প্রচুর পরিমাণ ইফেক্ট এখানে আছে, আমরা একটার পর একটা একটু দেখি। কয়েকটা ইফেক্ট আমরা দেখি, আসলে খুবই সুন্দর সুন্দর ইফেক্টগুলো, এটা আমরা একটু দেখি। দেখেন এই ইফেক্টগুলো কিন্তু খুবই সুন্দর, এবং আপনি একটা ব্যবহার করলে আসলে টোটালি এই ফিল্মোরার প্রেমে পড়ে যাবেন, কারণ এটাতে এত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। ওকে এটা একটু দেখি, এটা সুন্দর। আচ্ছা এটা কেমন, আচ্ছা এটা যথেষ্ট সুন্দর, মানে প্রত্যেকটাই সুন্দর। ওকে এখন আসি, যদি আপনি ফুল স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড সহ কোনো টেক্সট অ্যাড করতে চান, কারণ এমনটা কিন্তু নয় যে সবসময় আপনার ভিডিওতেই আপনি অ্যাড করবেন, তো যদি সেরকমটা প্রয়োজন পড়ে তাহলে তার জন্য কিন্তু এই ইফেক্টগুলো দেওয়া আছে। যেমন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ডে এরকম থাকবে এবং আপনার এই রকমভাবে লেখাটা আসবে, এবং এটাকে কিন্তু আপনি আপনার চ্যানেলের ইন্ট্রো অথবা আউট্রো হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। যেমন এটাতে আমরা ক্লিক করি, দেখেন এটা কত স্টাইলে এখানে ফিল্মোরার লোগোটা আসতেছে, তারপরে এই লেখাটা আসতেছে। আপনি কিন্তু এই লোগোটা চেঞ্জ করে দিতে পারবেন, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন, আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। একইভাবে দেখেন যে এটারও স্টাইল কিন্তু খুবই সুন্দর, ঠিক একইভাবে এখানে প্রচুর পরিমাণ ইফেক্ট আছে যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। সো আমরা আরও দুই একটা দেখি। তো এই ইফেক্টগুলো, এগুলো ব্যবহার করা খুবই সহজ। আপনি সিম্পলি একইভাবে আগে যেভাবে আমরা অ্যাড করছিলাম, আপনি একইভাবে এখান থেকে ধরে জাস্ট নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন এবং এখানে ছেড়ে দিবেন। ছাড়ার পরে দেখবেন যে এটা অটোমেটিক ঠিক এখানটাতে চলে আসবে, এবং আপনি চাইলে এখান থেকে ঠিক এইভাবে এটা ক্লিক করে চেক করতে পারবেন যে কেমনভাবে আসলো। দেন এখানে যেটা যেটা আপনার চেঞ্জ করার প্রয়োজন, আপনি এটার উপরে ডাবল ক্লিক করলে অটোমেটিক এই অপশানগুলো চলে আসবে, এবং আগের বারের মতো আপনি একইভাবে এখান থেকে সিলেক্ট করবেন আপনার কী লেখার প্রয়োজন, সেটা আপনি এখানে লিখে ফেলবেন, এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার ফন্টের স্টাইল কোনটা হবে, কতটুকু মোটা করবেন, কতটুকু বড় করবেন। যদি ফন্ট বাঁকা করতে চান তাহলে এখানে আইয়ে ক্লিক দিবেন, তাহলে বাঁকা হয়ে যাবে। ওকে দেন আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনার ফন্টের কালারটা সিলেক্ট করবেন, কতটুকু আপনার ফন্টটা হবে, এখান থেকে আপনি স্পেস সিলেক্ট করতে পারেন যে একটা লেখার মধ্যে কতটুকু স্পেস থাকবে, তারপরে এখান থেকে আপনি কোথায় ফন্টটা বসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে যদি আপনার ফন্টটা বাঁকানোর প্রয়োজন হয়, আপনি সিম্পলি রোটেট অপশন থেকে আপনার ফন্টটা আপনি বাঁকাতে পারবেন। যেমন দেখেন এই যে আমরা বাঁকিয়ে উল্টা করে দিলাম, আচ্ছা আমরা এটা উল্টা রাখি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে উল্টা করে দিতে পারবেন। তারপরে এখানে আপনি সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার যেমনটা প্রয়োজন। যেমন দেখেন এই যে অনেক ছোট করে দিলাম, আবার একটু বড় করে দিই, আবার বড় করে দিলাম। এখান থেকে আপনি চাইলে আপনার ওপাসিটি চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে আমি একটু হালকা করে দিলাম, এখন দেখেন একবারে দেখা যাচ্ছে না অলমোস্ট, আবার যদি একটু বাড়িয়ে দিই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে। এই একইভাবে আপনি এখানে যত ইফেক্ট আছে এই সব ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। সত্যি কথা বলতে এখানে প্রায় 300-400 ইফেক্ট আছে যেগুলো আপনি ব্যবহার করে টোটালি শেষ করতে পারবেন না। যদি তারপর আপনার আরও ইফেক্টের প্রয়োজন পড়ে, আপনি সিম্পলি এই যে ফিল্ম স্ট্রোক, এখানে আপনি ক্লিক করে আপনি আরও ইফেক্ট ফিল্মোরার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, হুইচ ইজ ভেরি গুড। সো এই ছিল আজকের টোটাল বিষয়বস্তু, যে কীভাবে আমরা ভিডিওতে টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি এবং সেটা আমাদের মন মতো কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এখন আপনাদের ভিডিওতে আপনারা টেক্সটের ইফেক্টগুলো ব্যবহার করেন, আপনাদের ফেসবুক পেজ, গ্রুপ, যেটা খুশি আপনি ব্যবহার করেন, আপনার ভিডিওটাকে নতুন একটা লুকে তৈরি করেন। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস মিস না করার জন্যে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনার মিস হবে না।